সুপ্রিয় দর্শক বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করার জন্য, যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। সুপ্রিয় দর্শক বন্ধু, শনি, রাহু এবং রবি এই তিনটি গ্রহের প্রতিকার কি? জ্যোতিষ শাস্ত্র মতে যদি কারো হস্তরেখায় শনি গ্রহ নিচুস্ত থাকে, এই যে শনির স্থান, এই স্থানটি নিচুস্ত থাকে বা কালো তিল থাকে বা ক্রস চিহ্ন থাকে, অথবা এই রাহুর স্থানে ক্রস চিহ্ন বা কালো তিল থাকে, অথবা এই রবির স্থানে ক্রস চিহ্ন বা কালো তিল থাকে বা ত্রিশূল চিহ্ন থাকে, তাহলে আপনার অর্থনৈতিক অবস্থা কখনোই ভালো যাবে না। রবি মানুষের জীবনের অর্থনৈতিক অবস্থান তৈরি করে দিয়ে থাকে, মানুষের চাকরি যারা করেন তাদের প্রমোশন বৃদ্ধি করে থাকে, রবি মানুষের জীবন আলোয় আলোকিত করে। শনি গ্রহের প্রভাবে মানুষের জীবনটা তছনছ হয়ে যায় অমাবস্যার অন্ধকারের মতো। মানুষ শত চেষ্টা করেও কাঙ্ক্ষিত সাফল্য লাভ করতে পারে না। অনেক মানুষ অনেকবার চেষ্টা করে কিন্তু তার চেষ্টার কোনো ত্রুটি থাকে না। শনি, রাহু এবং রবি এই তিনটা গ্রহের অশুভ প্রভাবের কারণে মানুষ অর্থনৈতিকভাবে ডেভেলপমেন্ট হতে পারে না। অগ্রিম সামনের দিকে আগানোর চেষ্টা করলেও অগ্রগতি হয় না। প্রত্যেকটা কাজে স্টার্টিংটা ভালো, ফিনিশিংটা খারাপ, হওয়া কাজগুলো হয় না, এগুলো রাহুর জন্য হয়ে থাকে। শনি গ্রহ খারাপ থাকলে আপন মানুষদের সাথে তার সমস্যা হবে, শারীরিক অসুস্থতা হবে, ইভেন কি সে ঘর বন্দি হয়ে যাবে, কোনোভাবেই তার অসুস্থতা কাটবে না, একটার পর আরেকটা নিত্য নতুন অসুস্থতা লেগেই থাকবে। এবং রবি খারাপ থাকলে তার চোখের সমস্যা হবে, চশমা পড়তে বাধ্য হবে, এবং কি তার মাথা ব্যথা হবে, ঘুম কম হবে, দুশ্চিন্তা কাজ করবে, মানসিক অস্থিরতা বিরাজ করবে, আয়ের তুলনায় ব্যয় হবে, কোনোভাবে সঞ্চয় করতে পারবে না, মানে সেভিংস করতে পারবে না। প্রচুর টাকা ইনকাম করবেন বাট সেভিংস হবে না। আপনি ব্যবসা করছেন, আপনার ব্যবসায় উন্নতি হবে না, ব্যবসায় অর্ডার পেয়েছেন, হুট করে আপনার অর্ডারটি ক্যান্সেল হয়ে যাচ্ছে, মানুষের সাথে আপনার সমস্যার সৃষ্টি হচ্ছে, মানুষ আপনাকে ভুল বুঝছে, অনাকাঙ্ক্ষিত ঝামেলা আপনার একটার পর একটা হয়ে যাচ্ছে, এগুলো রাহুর জন্য হয়ে থাকে। রাহুর জন্য আপনাকে বদনামের শিকার হতে হয়, দুর্নামের শিকার হতে হয়, হয়রানির শিকার হতে হয়, মামলা মকদ্দমার আসামি হতে হয়। রাহুর জন্য আপনাকে ঋণের জালে জজবিত হয়, ঋণের জাল থেকে কোনোভাবেই আপনি উত্তরণ ঘটতে পারেন না, প্রায় কাজ শেষ পর্যায়ে এসেও সেই কাজ থেমে যাবে, এটি হচ্ছে শনি এবং রাহুর জন্য হয়ে থাকে। আর রবি খারাপ থাকলে আপনি যত চেষ্টা করুন, মাসে যত টাকা ইনকাম করুন, আপনি ব্যালেন্স করে চলতে পারবেন না, আপনার ব্যয় বেশি হবে, মাস শেষ হলে আপনি আরো বরঞ্চ ঋণদারের পড়বেন, আপনার আত্মীয় স্বজন আপনার প্রতি বিমুখ আচরণ করবে, মুখ ফিরিয়ে নিবে, এটি হবে রবির জন্য এবং রাহুর জন্য। আত্মীয় স্বজন যাদেরকে খাওয়াবেন পড়াবেন তারাই এক সময় দেখবেন আপনার বিপক্ষে চলে যাবে। জ্যোতিষ শাস্ত্র মতে এই তিনটি গ্রহ খারাপ থাকলে মানুষের এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে। এই তিনটি গ্রহের জন্য তিনটি গুরুত্বপূর্ণ রত্নপাথর ধারণ করতে জ্যোতিষ শাস্ত্রবিদরা বলে থাকেন। শনির জন্য ইন্দ্রনীলা বা রক্তনীলা বা পীতাম্বর নীলা সাজেস্ট করে থাকেন, রাহুর জন্য গোমেদ পাথর সাজেস্ট করে থাকেন, এবং রবির জন্য রুবি পাথর সাজেস্ট করে থাকেন। শনির জন্য নীলা এবং রুবি কখনোই একসাথে ব্যবহার করা যায় না। নীলা রুবি একটি গ্রহ আর একটি গ্রহের শত্রু, কখনোই একত্র ব্যবহার করা যায় না। এই নিয়ে এই বিষয় নিয়ে আমার ভিডিও আছে, আজ থেকে 3 বছর আগে, আজ থেকে 2 বছর আগেও আমার এই চ্যানেলে দুটি ভিডিও আছে। এছাড়া আপনারা ইউটিউবে সার্চ দিলে দেখতে পারবেন, কখনোই নীলা রুবি একসাথে পাওয়া যাবে না, নীলা রক্ত প্রবাল একসাথে পড়া যাবে না। এখন কোন জাতকের শনি, রাহু এবং রবি এই তিনটি গ্রহ খারাপ হলে তার তিনটি পাথর পড়তে হবে। এই তিনটি পাথর এক্সক্লুসিভ তিনটি পাথর যদি কেউ ধারণ করতে হয়
তাহলে অনেক ব্যয়বহুল কস্টিং। মানুষ যখন তার সমস্যায় পতিত হয় তখন তার পক্ষে এক ব্যয়বহুল বহন করা সম্ভব হয় না। আর এই তিনটি গ্রহের একত্র একটি পাথরে সমস্যার সমাধান, সেটি হচ্ছে এই ব্লু গার্নেট। যে স্টোনটা ইতিপূর্বে সারা বাংলাদেশ সহ বিশ্বের অনেক মানুষ সবচেয়ে বেশি ব্যবহার করে থাকেন এবং যারা সবচেয়ে পাথর সম্পর্কে জ্ঞানী এবং পণ্ডিত বা বিজ্ঞ জহুরি, তারা জানেন যে এই পাথরের এত গুণ ক্ষমতা কেন। কারণ এই পাথর তিনটি গ্রহের কাজ করে। এই পাথর শনির যেমন কাজ করে তেমনি রাহুর কাজ করে, তেমনি রবি গ্রহের কাজ করে। আমার হাতের এই যে পাথরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই ব্লু গার্নেট। এই দেখুন, এই সেই পাথরটি, পাথরটি দেখলে কালো মনে হবে বাট এটি কালো নয়। আমি ক্যামেরায় দেখাই পাথরটি, আমার এই পাথরটি আপনারা ক্যামেরায় দেখুন। এই যে দেখুন, নিচের থেকে দেখুন, এটি দেখলে মনে হবে কালো বাট এটি কালো নয়, এটিকে বলা হয় ব্লু গার্নেট। এই যে দেখুন ব্লু গার্নেট, এই পাথরটিকে ব্লু গার্নেট বলা হয়। আপনারা লাইটের আলোতে দেখলেই বুঝতে পারবেন। এই যে দেখুন, এই সেই ব্লু গার্নেট, এই পাথরটিকেই বলা হয় মূলত ব্লু গার্নেট। এই যে দেখুন, আপনারা আলোতে আমি দেখালাম ব্লু গার্নেট, এটির রংটা দেখুন, রংটা দেখলে বুঝতে পারবেন। এবার এই পাথরটিকে নিয়েই মূলত আমার আজকের আলোচনার বিষয়। ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। এই যে দেখুন ব্লু গার্নেট, অরিজিনাল ব্লু গার্নেট চেনার উপায়টি, অরিজিনাল ব্লু গার্নেট চেনার উপায়টি দেখুন। এই যে ব্লু গার্নেটটি দেখুন, এই যে দেখুন স্বচ্ছ একটি ব্লু গার্নেট। সুপ্রিয় দর্শক বন্ধু, এই যে দেখুন ব্লু গার্নেট, এটি হচ্ছে অরিজিনাল ব্লু গার্নেট। আমি ভিডিওতে যেগুলো দেখাচ্ছি আপনারা যেন সস্তার লোভে পড়ে নকল পাথর না কিনেন। এই যে দেখুন, এটি হচ্ছে অরিজিনাল ব্লু গার্নেট। এই যে দেখুন, ভালো করে লক্ষ্য করলে দেখলে বুঝতে পারবেন, এটি দূরের থেকে মনে হবে কালো বাট এটি কালো নয়। এই যে দেখুন ব্লু, ভিতরে একটি ব্লু রঙের আভা আছে। এই যে দেখুন, ভালো করে দেখলেই আপনারা বুঝতে পারবেন, যারা একটু বিজ্ঞ জ্যোতিষী আছেন। ভারতবর্ষের অনেক সিনিয়র জ্যোতিষীরা ভারতের এই স্টোনটাকে সাজেস্ট করে থাকেন, ইউরোপের অনেক জ্যোতিষীরা এই স্টোনটাকে সাজেস্ট করে থাকেন, কারণ এই স্টোনের সবচেয়ে গুণগত মান বেশি। এই যে দেখুন, এটিকে সিলোনি ব্লু গার্নেট বলা হয়, এটিকে সিলোনি ব্লু গার্নেট বলা হয়, শ্রীলঙ্কান স্টোন। এই স্টোনটা শ্রীলঙ্কান, এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে শ্রীলঙ্কান ব্লু গার্নেট, অরিজিনাল সিলোনি ব্লু গার্নেট। আমি প্রত্যেকটা স্টোন আপনাদেরকে দেখাবো, এই কারণে আপনারা অনেক সময় আসলের বদলে নকল কিনে প্রতারিত হন এবং প্রতারকরা আপনাদেরকে একটি দেখিয়ে আরেকটি বিক্রি করে। এই যে দেখুন ব্লু গার্নেট, যাদের শনি রাহু এবং রবি এই তিনটি গ্রহ খারাপ আছে তারা এই পাথরটি ব্যবহার করতে পারেন, এবং যাদের এই গ্রহ নাও খারাপ থাকে তারাও ব্যবহার করতে পারেন। বিশেষ করে যারা চাকরিজীবী আছেন এবং ব্যবসায়ী আছেন তারা মূলত এই পাথরটি ব্যবহার করবেন, কারণ ব্যবসায়ীদের শত্রু বেশি থাকে, চাকরিজীবীদের শত্রু বেশি থাকে, অফিস কলিগ বস বা অনেক আশপাশের মানুষজন শত্রুতামি করে, ব্যবসায়ীদের শত্রুতা থাকে, এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ীকে দেখতে পারেন না, এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ী কিভাবে খারাপ যাবে, কিভাবে তার দোকানে কাস্টমার না ভিড়ে, সেই প্রচেষ্টাগুলো অপকৌশলগুলো করে থাকেন। এই সেই ব্লু গার্নেট, এই পাথরটিকে মূলত বলা হয় ব্লু গার্নেট। আর এই ব্লু গার্নেটটি অনেক পাওয়ারফুল একটি স্টোন। এই যে দেখুন, আপনারা ক্যামেরায় ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন, এই পাথরটিকে আমরা ব্লু গার্নেট বলা হয় জ্যোতিষশাস্ত্র মতে। এটিকে এই যে দেখুন ক্যামেরায় ব্লু কালার, ভিতরের কালারটা দেখলেই বুঝতে পারবেন ব্লু কালার। আমি প্রত্যেকটি পাথর আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি। এই যে দেখুন ব্লু কালার, ভিতরে দানা দানা থাকবে, সিলোনি গোমেদ পাথরটি যেরকম আপনারা দেখেছেন দানা দানা, এই পাথরটি দানা দানা। এটি তিনটি গ্রহের কাজ করে, এটি রবির মতো একটু ব্লু আছে, একটু লাল আছে এবং একটু ব্ল্যাক আছে এবং একটু নীল বর্ণ আছে। এই পাথরটি তিন চারটা কালার ধারণ করে, এটি হচ্ছে ব্লু গার্নেট, এইটি অরিজিনাল ব্লু গার্নেট। এই যে স্টোনগুলো আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অরিজিনাল ব্লু গার্নেট। এটি অনেক সময় গোমেদ মনে করে কেউ কিনতে যাবেন না, কারণ এটি নকল যে ব্লু গার্নেটটা আছে, ইন্ডিয়ান যেটা আছে। এইবার এই যে পাথরটি দেখতে পাচ্ছেন, বাটির পাথরগুলো, এগুলো হচ্ছে টোটালি নকল। এইটি আমি লাইটের আলোতে আপনাকে দেখাই, এটি আপনারা নকল চিনবেন কিভাবে, কারণ আপনি তো আপনার কষ্টার্জিত টাকা খরচ করছেন। দেখুন, এটিতে কোনো লা কোনো ইয়া নাই, আবা নাই,
আমি আরো দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। অনেকেই অভিযোগ দেন যে স্যার আমরা বিভিন্ন জায়গা থেকে পাথর কিনেছি, দেখুন এটিতে কোনো আভা নাই, কোনো কালার নাই, কারণ এটিতে অরিজিনাল ব্লু গার্নেট নয়, এটি হচ্ছে কৃত্রিম এবং তৈরি ল্যাব মেড। আর এই পাথরগুলোকেই অনেকে সস্তার প্রলোভনে পড়ে, অনেক মানুষ আছেন সস্তার প্রলোভনে পড়ে এই নকল ব্লু গার্নেটগুলো কিনে নেন। অনেক সময় অনেকের হাতে বিভিন্ন জায়গায় দেখা যায় যে এই পাথরগুলো দেখা যায়, এগুলো কিন্তু ব্লু গার্নেট নয়। আমি প্রত্যেকটি পাথর দেখালাম, চেক করে দেখুন আপনারা, এটি কিন্তু ব্লু গার্নেট নয়। এই যে দেখুন, এটা হালকা কালার আছে, বাট এটা ব্লু গার্নেট নয়, এগুলো কৃত্রিম এবং আর্টিফিশিয়াল। এই যে দেখুন এই পাথরটি, দেখুন কোনো নীলের আভা নাই, কোনো লালের আভা নাই, কোনো ব্লু রঙের আভা নাই, কোনো আভা নাই। আর এই স্টোনগুলো দেখলেই বুঝতে পারবেন যে এটা ব্লু গার্নেট। এই যে দেখুন এই স্টোনটা দেখলেই আপনারা বুঝতে পারবেন, এই যে দেখুন ব্লু গার্নেট স্টোনটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। অরিজিনাল ব্লু গার্নেট চেনার উপায়গুলো আমি আপনাদেরকে বলে দিলাম এবং শিখিয়ে দিলাম, আপনারা পাথর কেনার সময় এই জিনিসটি সতর্কভাবে এবং সচেতন থাকবেন। এই যে দেখুন লাইটের আলোতে ব্লু গার্নেট, অরিজিনাল ব্লু গার্নেট চেক করার উপায় এবং টেস্ট করার উপায় আপনাদেরকে বলে দিলাম। অনেক জ্যোতিষী আছেন যারা ডায়মন্ড সিলেক্টর মেশিন দিয়ে পাথর পরীক্ষা করে দেখেন। এই যে ডায়মন্ড সিলেক্টর মেশিন দিয়ে পাথর পরীক্ষা করে দেখেন, এটি হচ্ছে আপনাদের সাথে এক ধরনের প্রতারণা করা হয়। কিছু অসাধু জ্যোতিষী আছেন, অখ্যাত জ্যোতিষী আছেন, যারা পাথর ব্যবসাকে বোঝেন না, পাথর ব্যবসা সম্পর্কে কিছু চিনেন না। এই যে মেশিনটা আমার হাতের, এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এই যে মেশিনটা, এই মেশিনটাতে প্যাকেটেই লেখা আছে ডায়মন্ড সিলেক্টর। আমি মেশিনটা খুলছি, এই যে আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন। এই মেশিনটা হচ্ছে পাথর টেস্ট করার কোনো মেশিন নয়, এখানে মেশিনে লেখা আছে ডায়মন্ড সিলেক্টর। এই মেশিনের কলমটা দিয়ে তারা দেখায় যে এটি হার্ডনেস, এটি অরিজিনাল পাথর। এটি মেশিনটা অন করে তাকে আপনাদেরকে দেখাবে যে এটি ডায়মন্ড সিলেক্টর মেশিন। এই মেশিনটা কোনো পাথর টেস্ট করার মেশিন না, পাথর টেস্ট হচ্ছে ল্যাব মেড জেনুইন, যেটি এটি হচ্ছে ডায়মন্ড টেস্ট করার। আর এই মেশিন দিয়েই আপনাদেরকে পাথর পরীক্ষা করে বিক্রি করে কিছু অসাধু জ্যোতিষ তারা আপনাকে বোকা বানাচ্ছে। আর মানুষ মিথ্যা কথাকে বিশ্বাস করে বেশি, সত্য কথাকে কম বিশ্বাস করে। বর্তমান যুগের মানুষ হচ্ছেন সেম তাই, সত্য আপনি যত কথাই সত্য কথা বলুন না কেন, সত্য কথাটাকে আপনি বিশ্বাস করবে না। মিথ্যা যদি সাজিয়ে গুজিয়ে বলা যায় সেটাকে সবচেয়ে বেশি গ্রহণ করবে, এবং তাই হচ্ছে। এর জন্য প্রতারকরা, ভণ্ড শ্রেণীর ব্যবসায়ীরা আপনাকে ঠকাচ্ছে এবং আপনিও ঠকছেন, কারণ আপনি লুবে পড়েন। আপনি যখন সমস্যায় পতিত হন, বিভিন্ন ধরনের প্রবলেমে হয়, অর্থনৈতিক ক্রাইসিস, সামাজিক ক্রাইসিস এবং পারিবারিক ক্রাইসিসে ভোগেন, ঋণের ঝামেলায় ভোগেন, আয়ের তুলনায় ব্যয় বেশি, বা চাকরি হারা হয়ে যান, বা কর্মহীনতায় ভোগেন, কোনো কাজ আপনার হচ্ছে না, হওয়া কাজগুলো হচ্ছে না, তখন কোনো দিক পান না যে কার কাছে গেলে ভালো পরামর্শ পাবেন, কে আপনাকে ভালো গাইড করতে পারবে, কার কাছে গেলে ভালো একটা প্রতিকার আপনি গ্রহণ করতে পারবেন, হুট করে একজন অচেনা অখ্যাত জ্যোতিষীর কাছে গিয়ে আপনি কি করলেন, আপনার কষ্টার্জিত জমানো টাকাগুলো, আপনার বিপদের সময় এসে টাকাগুলো দিয়ে দিলেন। আর আপনার এই বিপদকে টার্গেট করে সেই অখ্যাত ভণ্ড প্রতারক ব্যবসায়ীরা তাদের পকেটটা ভারী করছে, আপনার কিন্তু কোনো উপকার হচ্ছে না। এই ধরনের ব্লু গার্নেট যদি যারা নিতে চান, স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার বা ডিসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে বাংলাদেশের যে কোনো স্থানে সুন্দরবন বা এসএ পরিবহনের মাধ্যমে আপনারা নিতে পারবেন। আর প্রবাসী ভাইয়েরা যারা নিয়মিত আমার কাছ থেকে পাথর নিয়ে থাকেন, ওমান, মালয়েশিয়া, দুবাই, বাহরাইন, আবুধাবি, কাতার, সৌদি আরব, কুয়েত, লন্ডন, আমেরিকা, অস্ট্রেলিয়া, ফ্রান্স, ইটালি প্রভৃতি দেশে আমাদের প্রতিদিন পার্সেল যায়, বিশ্বের প্রভৃতি দেশে প্রতিদিন ডিএইচএল কুরিয়ারে আমাদের পার্সেল যায়। এমন কোনো দিন নাই যে বিশ্বের কোনো না কোনো দেশে আমাদের 8-10 পার্সেল যায় না। আর বাংলাদেশের মধ্যে এসএ পরিবহন এবং সুন্দরবনে আপনি চাইলে আমাদের প্রোডাক্ট নিতে পারবেন। এছাড়া যারা সরাসরি এসে আমাদের শোরুম ভিজিট করে নিতে চান, আমাদের শোরুম ভিজিট করে নিতে পারবেন।
ঢাকা মগবাজার ওয়ার্ল্ডসে আমাদের এই যে শোরুমটা আপনারা চাইলে দেখতে পারেন। এই শোরুমে এসে আপনারা সরাসরি দেখে আমাদের শোরুম থেকে আপনারা যে কোনো রত্নপাথর পাইকারি বা খুচরা নিতে পারবেন। আমরা মূলত পাইকারি বিক্রি করি সারা বাংলাদেশে, এবং বাংলাদেশের অনেক জ্যোতিষ কবিরাজ বা তান্ত্রিকরা আমাদের প্রতিষ্ঠান থেকে পাইকারি এবং খুচরা সকল প্রকার রত্নপাথর নিয়ে থাকে। সুপ্রিয় দর্শক বন্ধু, মানুষকে সচেতন করার জন্য, অসৎ ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ করার জন্য এই ভিডিওটি শেয়ার করবেন, এবং এই ধরনের অরিজিনাল ব্লু গার্নেট যেটি আমি নিজে ব্যবহার করি, এই ধরনের ব্লু গার্নেট যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার বা ডিসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ অরিজিনাল রত্নপাথরের প্রতিষ্ঠান রত্নশ্রী জেমস গ্যালারি, এটি আজকের নয়, আজকে থেকে 16 বছর আগের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান, আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন। আমাদের এখানে গ্রান্টি কার্ড সহকারে আপনারা যে কোনো রত্নপাথর নিতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা সকলেই ভালো থাকুন।